বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, অভিযোগে 30 শাসক দলের বিরুদ্ধে। ভাটপাড়া পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের কাকিনারা মাদ্রাল এলাকায় গৌরাঙ্গ সরকার নামে এক বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে তার বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়ে এই ভাঙচুর চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের। জল আনতে গিয়ে ওরা যেমন ঢুকছে, ওদের কিছু ঢুকিয়ে গিয়ে ওদের বাথরুম পাবে, ওদের ওরা বলছে আমরা ডাক্তার, আমরা আয়ুর্বেদিক কলেজ, তাও ওদের মেরেছে। মারার পর আমার বাইকটা ভেঙেছে, ভেঙে দোতলা কোথায় চল হয়েছিল গতকাল রাত 9:45 সময়। এই এলাকার কিছু তৃণমূলের দুষ্কৃতী 33 নম্বর ওয়ার্ড এলাকার কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এই আমার বাড়িতে অ্যাটাক করে। প্রথমে আমাদের আয়ুর্বেদিক কলেজের মেডিকেল কলেজের ছেড়ে আমার বাড়িতে ভাড়া থাকে রাজীব গান্ধী আয়ুর্বেদিক কলেজের মেডিকেল ছাত্ররা, ওরা জল আনতে বাইরে গেছিলো, জলটা জলের ব্যারেলটা নিয়ে ঘরে ঢুকা সব ওদের পিছন পিছন ঢুকে ওদের ঘরে ওদেরকে মারধর করে, ও আমার ঘরে বেসিন ফেসিন ভাঙচুর করে করে তারপর আমার ভিতরে ঘরে ঢুকে বাইকটা ভাঙচুর করে, বাইকটা ভেঙে ওরা দোতলা উঠে গিয়ে আমার বাথরুম ভেঙে ঠিক আমার ঘরে ঢোকার চেষ্টা। ততক্ষণে আমি তালা ক্লপসেল গেটে তালা দিয়ে দিয়েছি, নাহলে ঘরে ঢুকে আরও ভাঙচুর করতো। আমার সিঁড়িতে আমার ছিল মানি ব্যাগে টাকা ছিল, প্রায় 30-35 হাজার টাকা ছিল, সেটা নিয়ে গেছে। আর খিস্তি খাস্তা গালাগালি রিভলভার লাঠি ফাটি নিয়ে এসে এই দুষ্কৃতীরা এই তাণ্ডব করে এই নিয়ে চারবার হলো। 2 তারিখে কাউন্টিংয়ের সময় 5:30টার সময় আমার বাড়িতে আক্রমণ করে, ভেঙে চুরে আমার পাশের যে ঘরটা দেখছেন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, চেয়ার 50টা চেয়ার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, উপরে আমার জানলার কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছে। 2 তারিখ 5 তারিখেও আমার ইট পাট খেল মেরে ভেঙেছে। হ্যাঁ, 1 তারিখে আমি বলছি 1 তারিখে বম্বিং করেছে, আমার বাড়ির সামনে বম্বিং করেছে, ভাঙচুর করেছে, আবার গতকাল 9:45 এসে এই জিনিস করেছে। হ্যাঁ, পুলিশকে ডেকেছি, পুলিশ চলে এসছে। পুলিশ কী বললে? পুলিশ এসে জিজ্ঞাসা করলো কীভাবে কেউ জিজ্ঞাসা করলো, ওই পর্যন্ত ডাকলে চলে আসছে পুলিশ, কিন্তু কোনো তদন্ত করে কাউকে শাস্তিমূলক ব্যবস্থা পুলিশ নেয়নি। মানে পুলিশ ডাকলে চলে আসছে, যখনই খবর দেওয়া মারতে পুলিশ আমার অ্যাটেন্ড হয়েছে, এটা মিথ্যা কথা বলবো না, মুড়িয়ে এসছে, কিন্তু দোষীদের উপযুক্ত শাস্তি দেয়নি পাইনি বলেই আজকে এরা আমার চারবার আমার বাড়িতে অ্যাটাক করছে। তাহলে কি আমার কি গণতান্ত্রিক কোনো অধিকার নেই এখানে থাকার? তাহলে কি আমাকে চলে যেতে হবে? এই বারে বারে যদি এরকম আক্রমণ হয় আমার অপরাধটা কি? আমার অপরাধ আমি একটা বিজেপি সমর্থক, আজকে তৃণমূল কংগ্রেস এক সময় আমি এখানে প্রতিষ্ঠা করেছি, কোনো কারণে আমার প্রতি দুর্ব্যবহারের জন্য আমি দল থেকে সরে গেছি, আমি এর বিজেপি সমর্থক, এটাই কি আমার অপরাধ? আমি তো চলব না, আমি তো একটা ডিপার্টমেন্টে চাকরি করি, সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি, আমার স্ত্রী চাকরি করে, আমার মা বৃদ্ধ মা, 70-80 বছরের বৃদ্ধা মা, আজকে এর আগেও একবার সেন্সলেস হলো, কালকেও সেন্সলেস হচ্ছে এই অত্যাচারে। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ সরকার। এইভাবে কি দিনের পর দিন চলবে? আমি তো এ কোনো সুরাহা নেই। তিনি অভিযোগ করছেন যে না দেখুন, এই ব্যাপারে বলি এটা বাজে কথা, সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না, আমাদের এখানে কোনো রকম সেরকম সন্ত্রাসী আমাদের এখানে হয়নি, আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার পর। আর গৌরাঙ্গ সরকার এমন কোনো গুরুত্বপূর্ণ বিজেপির নেতা না যে যার বাড়িতে বারবার করে গিয়ে এখানে ভাঙচুর করতে হবে। এখানে বিজেপির কোনো নেতা নেই, এখানে বিজেপির কোনো
লোক নেই যে যাদের কোনো গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে। অতএব আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপির কেউ নেই, আমাদের বিজেপিকে আমরা প্রতিদ্বন্দ্বী বলে মনেও করি না, অতএব আমরা অগ্রাহ্য করি। আমাদের ওদের বাড়ি ভাঙচুর করা, ওদেরকে মারা, ওদেরকে তাড়িয়ে দেওয়া এইসব কোনো ব্যাপার আমাদের কোনো নেই। এবং আমাদের আপনার যদি জগদ্দল থানায় বা ভাটপাড়া থানায় খোঁজ নিন, আমাদের নামে এরকম কোনো অভিযোগ নেই। অতএব এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এটা কোনো দুষ্কৃতিকারীর কাজ এবং আমার যতদূর মনে হয় এটা ওদের ব্যক্তিগত এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। তিনি বলছেন পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ বারবার করে আসছে কিন্তু পুলিশ তৃণমূলের কথা শুনছে। কেন পুলিশ তো ডায়েরি নিচ্ছে, পুলিশ তো ওদের অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল আমাদের বাড়ি ভাঙচুর করার পর, আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করার পর, পার্টি অফিস দখল করার পর, আমরা জেতার পর ওরা সব পালিয়ে গিয়েছিলো। এখন অনেক কর্মী ওদের ফিরে এসছে, পুলিশই তো এনে ঢুকিয়ে দিয়ে গেছে। পুলিশ করছে না কে বলেছে? পুলিশই তো ওদের কর্মীদের সব বাড়ি বাড়ি এনে দিয়ে যাচ্ছে, ওরা ভয় পাচ্ছিলো। আমাদের তরফ থেকে ওদের ওদের উপর কোনো অত্যাচারও হয়নি, কোনো সন্ত্রাসও হয়নি। ওদের এটা সম্পূর্ণভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো মাদ্রালে তিনটে বিজেপির গোষ্ঠী আছে ওদের দ্বন্দ্ব এবং ব্যক্তিগত গৌরাঙ্গ সরকারের ব্যক্তিগত হয়তো কোনো কারোর সঙ্গে রাগ আছে, তারাই এসব করছে। তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো এ ধরনের কোনো পরিকল্পনাও নেই। আমার নাম দেবপ্রসাদ সরকার।